আজ আমি শেয়ার করব কাঁচা আমের সন্দেশ। খুব মজার, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অতটাই মজার। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে, দেখলেই জিভে পানি চলে আসবে এমন একটা ব্যাপার। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমরা নানাভাবে কিন্তু আম খেয়ে থাকি এই কাঁচা আমটা, তো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখন এটা বানানোর জন্য আমি দেখুন এই যে কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আমটাকে আমি ছিলে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখন চলে আসলাম চুলায়। তো একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই সন্দেশটা আমি ঘি দিয়ে বানাবো, তাই আমি এই যে ঘিটা একটু গরম হয়ে আসছে এতে আমি আমটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ আম। তো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে নেব আমের সাথে। তো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি, দেখুন। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখানে লবণটা বেশি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এটা মিষ্টি হবে সন্দেশটা, তো এজন্য সন্দেশটা মিষ্টিটা বুঝেই কিন্তু দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি। তো আর একটু নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে আবারও আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি হবে। এটা আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নিতে পারেন। তো এভাবে মিশিয়ে দেখুন, এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না, প্যানের তলায় লেগে যাওয়ার একটা চান্স থেকে যায়। তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এলাচ দারচিনি এগুলো আমি উঠিয়ে নেব। আবারও আমি সুন্দর করে নেড়ে নেড়ে একদম লো আঁচে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ ঘি। তো ঘি দিয়ে আমি দেখুন এভাবে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাইলে প্যানের তলায় লেগে যাবে। তো দেখুন সুন্দর উঠে আসছে আমার, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এই যে দেখুন এই অবস্থায় আমি একটু হালকা গরম অবস্থায় হাতে একটু ঘি মাখিয়ে এভাবে এখন আমি সন্দেশটা বানিয়ে নিব। তো যে সাজগুলোতে আমি সন্দেশটা করব, এটাতেও আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে সহজে উঠে আসে। এখানে যার সাজ নেই তারা কিন্তু হাতেও ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। তো এভাবে আমি একটু একটু নিয়ে দেখুন একটা বল বানিয়ে নিলাম, আর এভাবে সাজে উঠিয়ে নিচ্ছি। ডিজাইন করলে কিন্তু দেখতে সুন্দর দেখায়, তো এটাই ব্যাপার। তো এই জন্য সাজে ডিজাইন করে উঠে নেওয়া। তো দেখুন সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। আমরা কিন্তু কাঁটা চামচের সাহায্যে বা হাতেও নানান ডিজাইন করে নিতে পারি। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বানানোটা কিন্তু একদম সহজ, ঝামেলার কিছুই নেই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এগুলো আমরা নানান ডিজাইনের করে নিতে পারি। ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দের একটা খাবার। তো এভাবে আমি কয়েকটা সাজ দিয়ে বানিয়ে নিলাম, দেখুন আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বানানোটা কত ইজি। এভাবে কিন্তু হাতের সাহায্য নানান ডিজাইন করে বানিয়ে নেওয়া যায়। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অনেক মজার কিন্তু এই সন্দেশ রেসিপিটা। তো দেখুন কালারটা দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে, সুন্দর একটা কালার। কিন্তু আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি, এটা কিন্তু চিনির
পাকানোতেই যে কালারটা আসছে এটাই অরিজিনাল কালার। আমি এখানে কোনো কালার বা কোনো কালারই ইউজ করিনি। ধন্যবাদ।